কিতো দেখি আর মনে হয় ভুল হতে আর বাড়ি দিলাম ই বাড়ি থেকে ঠান্ডা গুন্ডার বাড়ি তে চলি তো কিছু দরা ইগো তোমার হুরুটা গো ও আমার হুরুটা নিতে তো বাড়ি ঠিক আছে কিদারে আব্দুল কি তো হইছে তোমার বড়টার কুরবানি দিতাম সব গরো যাও কি বালাই বালাই কইরাম ইটা কি তো মাতে গো তোমার ফুয়ার হ্যালো বাবুত কুরবানি দিন তো গেছে কি রে তো কিছু দিন কুরবি দিন গেছে এই সময় মনে হল না কেন আর কাম দাই গেল নে আচ্ছা দেখি তুমি মুখ বন্ধ করো সাইন এ বেটা আব্দুল কি তো হইছে তোমরা জানো না হে কি তা করে দেখি তোমরা যাও কি আমার চোখের সামনে দেখি নাইলে হইলাম নাও বাবুত একদমই হটিও না কি তা করছে আমার মলটার বাবা লগে শেয়ার হলো বুঝছো নি দেখি বাবা কোনো সমাধান দিতাম পারিনি তুমি জানো না তার কারণে আজকে চেয়ারম্যান আর গার মুরব্বী মিলিয়া আমরা এক গড়ি করে তুলছন তারে আজকে আমি বাসায় রাখতাম না এটা কিতা বাদ রে আমার এক গড়ি হতো কিতা লাগি আমি শুনলাম না হাই এই আব্দুল গুন্ডামি শুরু করলি তো দেখতে নিবে হ্যাঁ তুই আমার দেখতে কিতা তোরে দেখতাম করি তাই আমি ডাকলাম সুরার সুরা সুরি করতে করতে গঞ্জা খাইতে খাইতে গাউরার মান সম্মান রাখছস না এমনকি আমডার মান সম্মান রাখছস না এই বেটা তুই তুই কি জানা কি বাড়ি যাইছ তে দেখ নাই দিবা শুন না কোটাই মে তো দুই গুন্ডা জন্মাইলি তানা বন্দি টাননি ওবা খারে তুমি পুলিশের ডর দেখাও হ্যাঁ খারে দেখো তোর গল লাগো ফালা ফালা দেখ আমি কিটা করি ফালা হাসানি আজ আজকে তোর বেঙ্গল খান আচারিয়া খবর ভাঙ্গে গরব হইয়া এই এটা কিটা হোত বেটা আমি তোর বাপ মুরব্বি তোর ঝাপলে খাড়া এটা কিটা মাতুস আই মনে কই গপুরা নিয়া থলিছে ফিডিলি তো কিটা কথা তুই তোর মামুরে বন্ধস না খানে অনলাইন আব্বা ও শয়তানে আমার বাইরে গান জুরি বানাইছে তার কারণে গান জুরি হইছে এই ফোন দে দুইটারে বাড়ি আমি সুজা করমু তাই বেটা এই খানা চাই আমি আমি দেখি আর বিষয়টা বুঝত দি আমি মুরব্বি তোর বাপ ইন এখনো খাড়া আছি তুই কিটা মনে করছ তোর গুত লাগি নন্দি এই চুপ তোমার মুখ বন্ধ করো সাইন এরে হুনো তুমি একটু মেম্বার বাড়ি যাও গিয়ে বিষয়টা বুঝিয়াও ওই ওই যাওয়া তো লাগবো দেখো কত গুন্ডা হয়ে গেছে বুঝছি হ্যালো চেয়ারম্যান আর গার মুরব্বী মিলিয়া আমরা পঞ্চায়েতর বাদ করে দিলাইছুন আমরা বাড়িতে খেয়েও যাইতা না খেয়েও আমরা লগে মারতা না আমরাও ওখের লগে সম্পর্ক রাখতাম না সর্বনাশ ইলা আদর দিবার কারণ কিতা কোনটা কইছ নি তোমরা রে আর কিতা আমার ভাই সুরগু তার কারণ আস্তাটা গাও নষ্ট কইলা ওহো বিষয়টা তো বড় লজ্জাজনক আমি ঢাকাত আসলাম নাইলে তো আমি কিচ্ছু করতে পারলাম নে আচ্ছা হঠাই ভাই কইতেও নে আব্বা তো চেয়ারম্যান বাড়ি দৌড়া দৌড়ি কররা কোনো লাভ নাই এ আপনার কাছে যাইতে পারুন কোনো লাভ নাই রে বাবা জানোস তো চেয়ারম্যান মানুষটা খুব খরা জয় চাচা দুনিয়া উল্টে যাইব কিন্তু বেটা সিদ্ধান্ত বদলাইতো না জানে তো চাচা এখন কিতা করতাম খৌকা চাই জানে তো খর সুরর চুরি করে বিষ খাওয়া মারি লিতাম চিন্তা করিস না আমি একবার দেখি চেয়ারম্যান সরকার লাগে বাচ্চা যদি কোনো সুবিধা করতাম পারি তা আমি জানাই মনে দেখুন চাচা মাতিয়া ওরও উপকার হইব হ্যাঁ তা চাচা এখন যাই গি আচ্ছা দা হঠাই ভাই রে খোঁজ আমার লগে মিলতা যে চাচা ইয়া চাচা আরেকটা কথা আর কোনটা হইতে নি আমার ভাই সুরটারে ফাইলে আপনি একটু বুঝাইবা যেটা সুরি সামারে সাড়িয়া পালা একটা কোনটা খাম করতো আর নাইলে হাসাও কোন দিন কোনটা করিলে পারে না সপ্তাহ বাদে এ তোর ভাই উল্টা পাল্টা কিছু করলে ফাঁসি দেবে চাচা মান সম্মান থেকে আর বড় কোনটা আছে নি চাচা আপনি হোকা বুঝলাম না তুইও তো মান সম্মানের চিন্তা করস আর তোর বাপ ভাইয়ের গাত লাগে না তার তো কোনো চিন্তা নাই যা চিন্তা সব আমার আচ্ছা আপনি হোকা চাই আমার ভাই যে সুর বালা কোনো এখনো বিয়া করতে পারবো নি তার আর কীর্তিকলাপর কারণে আমারও বালা কোনো এখনো বিয়ে হইতো না ইকান অবশ্য ঠিক মাইনছে তো জানতো না তুই যে নির্দোষ তোর বাপ ভাইয়ে দেখ আর বার করে ইটা তোরে বাবা গোপন করা যাইতো না আও দেখো কা আপনি তো সত্যা জানেন মনে করো কা আপনার সুমিও বালা আপনার সুমিরে কি আমার কাছে বিয়া দিবানি আফজল বুঝলাম না তুই কেন আমার ফুরিরে তাই নানোস খানে জি না চাচা ও আমি একটা খতার খতা কইলাম আর কি আচ্ছা তেওনে যা দেখি কিতা বলা যায় জয় চাচা সালাম আলাইকুম বুঝলাম না আমার ওয়ার্ড আমার না জানাই এমন সিদ্ধান্ত আচ্ছা যাই চেয়ারম্যান সাহেবের লগে দেখা হলো পঞ্চায়েত যেমন চালার বাপর হাল আমি কিতা মুল্লার বেতন দিই জানি পঞ্চায়েত তোর মুটির সব দিই জানি আমি নাই আমার এছাড়া পঞ্চায়েত তোর বাদ করি দেন না ও রা ফানুর আচ্ছা যেমন চালার
ওইটা খাদ্যা বাজাই দেন বুঝা যাচ্ছে আমারে চিনবে না ও বাবা কোনটা কইতা হইনি লাগর তো তোমার মতলব বালা না কিটা কইতা কইল রে বাবা আমিও ফান কইতাম সেটা আমারে দেখিয়া দেখি তুই গিয়ার চেঞ্জ করিলি তুই তুই লাগলি না রে ভাই না বাবা দূর তুমি বুঝিও বুঝরা না বিষয় কোনটা না কিটা কইতা টপপারি কইল আমার আবার সময় কম রে ভাই বড় উড়াউড়ি দেখি বুঝলাম না দিনরে রাইচার রাইচার দিন হলাম বুঝছনি দয় ভাই আর রাইজা বলকে আমার লোকে বাতার দু বাতার সময় নাই নেই আহা ইমোশনাল আর দিও না বুঝছনি কেউ দেখলে বাদে আমারও কিতা কইতা সব পারি কইল আমি হুনিয়া যাইগি যেহেতু তুমি আমার আগর বন্ধু ও বুঝছি একগরি হরি লাগব না কিতা ওখানে তো কইতে চাইলে বুঝলা এতে আমার ইনো খারাপ করি নষ্ট করাই কিতার লাগে বাবা তুমি দরকার না হইলে আমি যাইগি রে বাবা ওই যাইবে কি আচ্ছা এখন হঠাৎ উত্তর দিয়াছে আমার এক গড়ি শেষ হলো হেনে হলো কিছার লাগে হলো ইটা কোনটা জানোসনি তোমার খাইছিলতে কত করে বুঝাইছি ফুয়াই গু সুরি গুড়ে যদি ঠিক করতে না পারো ডাইরেক্ট টানার দিল বুঝছেন তুমি তো আমার কথা শুনলাই না এই নিজের ভুয়ারে কিলা দিয়া টানার দিলাইব তুই পারবেনি যত কৌ রাখেনে গুড়িয়া তুই আমার নিজের ভুয়া পুরুতে একু নষ্ট হয়ে গেলে মা বাপর অবাধ হয়ে গেলে ইগুড়ে শাসন করইল মা বাপর দায়িত্ব তুমি দেখি হুরুতারে আরো এক্সট্রা হায় দৌ আমি কই হাই দিলাম বি ও চুরি করতো না করে কত ভিটা ভিটলাম বডি নিয়ে অবস্থা হয়েছে তো খালি আমার ভিটা খাইয়া বুঝছি তো বা তুমি তো অত ভালো মানুষ শুয়াই গুছু রইল কিলা এর বাদে শুনছি খালি সুর না গাঞ্জাও খায় বুলে খায় বুলে অনু তো পুলিশ টপ তাই নি তুই তো নিজের চোখে দেখ না তাহলে তুই একজন মুসলমান হইয়া কোন বিবেকে হইবে আমার ভুয়া গাঞ্জা খায় চুরি তো করে ইকান মিশা নাই কত বার ধরা খাইছে আর পাঞ্চাই তোর মানুষে বিচার করছো সেদিন চাইছিল আমার ঘরে দিয়ে আমায় গিত উফতা দুই বাড়ি দিছি নলার মাঝে দৌড় দিছে বারো ইয়া হাই রে হাই ইকান হয় তো বয়স ওর দুশো করিল এখন আমার টিকুই দিতে পারে ও বা ফুয়ার বয়স হয়েছে না নাই নি গিয়ে মনে করে ভিডার খায় নানি তার যে বয়স নানি তার লগরই গুনতে বিয়া করিয়া ইটার এখন গুণ নানি পুরুতা চাই ফাঁস গুণ ওই নি আচ্ছা এটা বাদ দে আমার ওখান তাকো চাই ও কারণে কিতা পারে ফাঁসর বাদ করি একগরি হলো হয়েছে নি বাদ দরবা কটাই ভাই যা সিদ্ধান্ত হওয়ার তো হয়ে গেছে এখন আল্লাহ আল্লাহ ডাকো আল্লাহ রেখো দেখো আল্লাহর কাছ থেকে কোনো পয়সা লাইনি কিতা 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 সিদ্ধান্ত হয়েছে রে মন্ত্র জালি আমার একটু বাঙ্গিয়া খোসাই দেখি তাই একটু আফিল করা যায়নি বাঙ্গিয়া আর কিতা হইতাম তুমি তাই নগণ এক গরি দেখি আমার যাইতে দেও দেখ রাইনি দেখ রাইনি ও হল আল্লাহ এ হই গেছে বুঝছে নি মেম্বার ও গেছে যাই তাহলে কিতা আমি ও মুর দিছি না কি তুই 10 মিনিট ধরে বই থাকছিস কিচ্ছু দেখি মাতো না কিতার মাত্তা মাতোর তুমি আর আমি সম্পর্ক করাম একবার বৃথা কেন আমার আব্বাই তোমার জীবনও মানত না জীবনেও না তোমার ই যে বাই আস্তা গাঁওর মাঠে তোমার এক গড়ি করে রাখছো কারণ চুরির কারণে খালি চুরি করোনি খালি চুরি করো তোমার বাই লাগে তোমার বদনামি না না সেদিন আমি তোমার কথা তোমার আব্বার লগে গফে গফে কই দিছি সর্বনাশ তুমি দেখ কিতা মাত্রা কিতা কইছো আব্বারে আর কিতা ও তো তোমার আমার সম্পর্কর কথা আমি কই দিছি তোমার লগে যে আমার 5 বছরের সম্পর্ক তুমি তো কিটা মাত্র আব্বারে কই দিছো হাসাওনি তোমার তো সাহস কম না আজ কিটা কইলে আব্বারে কিটা কইতাম আর তোরা সময় পাইলে তোমার আব্বা আমারে লারে তার দুইটা বাড়ি দিলাম পাতলা আমি খড়িও না কও তেন কিটা কইছো আচ্ছা ইতা মাত এখন বাদ দাও তুমি তো জানো আমরা এখন এক গড়ি হই গেছি এই মুহূর্তে বিয়ার মাত তো মাথা যাইতো না এখন আমরা কিতা করতাম তুমি একটা বুদ্ধি বার করো ওই ওই কাল রাইত শুনলাম আব্বাই খালে গো ফোন মাত্রা হাসা তোমরা এক গড়ি নি হ সুমি আর মাতিয়া লাভ নাই আমার বাই সুরগুর যন্ত্র নাই কুষ্টিরার মান সম্মান রইছে না ইয়াল্লা ইয়াল্লা তুমি তে কিতা মাত্রা হি হাসাও এক গড়ি করে দিছন যদি কোনো গাঁর মাইশে দেখে আমি তোমার লগে মাত্রাম তো তো আমরারও এক গড়ি করে লইবা আমি শোনা গাঁও ছাড়া বাঁচতাম না আমি একলা থাকতেও পারতাম না গাঁও সক্রমণ আমার অভ্যাস সুমি তুমিও কিতা কইলাই ওনি তোমার প্রেম ভালোবাসা আমার প্রতি ইয়ে মানে আব্দুল আব্দুল তুমি বুঝতে পারিও না আমি একটা মিন করতাম চাইছি না তুমি জানো আমি একলা থাকতাম পারি না আচ্ছা ঠিক আছে আমি এখন যাইরাম কি আমি এখন যাইরাম কি শুনি হায় রে প্রেম আমি কিন্তু কাম করি একলা খাই না বউ কাম
ঘরের বিলে তাই সুরি হোমে সুরি সুদর সুর হানোর আরে বাবা বুড়া হাল তো আত্মা তো কিটা লাগি তোমার ডায়াবেটিস করে যাও এরে হুন ডাক্তারে কইছে গাগত লড়াইলে রানি ডায়াবেটিস কম তোরে হনলা বাড়ি বাড়ি যাইব বুঝতে তোর হোমারও ভরব আমার বিয়াম হইব ইটা হরতাম বুড়া তো জান কি উঠিছে আসই যদি বুড়া পিটিলাই এরে হই গেল ওয়ে আইছনি তুমি কি তোইছে এরে আইব যে হোটাইবে একটা মার্ডার করব এটা কনফার্ম এটা কিটা মত তুমি মার্ডার করতে পারে হ্যাঁ ও তোর ঘরে জিকা চাই এ কই যাই তো বার হইছে এবার জিকা ও বেটা দিন মাদের পারে না যাইস না পারই আছে কোনো বিপদে পড়বে এটা বেটি ওটা লাগি এটা করো ওইটা তামনি আমি কিটা বেটি মানুষ নই গো হুম তুই বেটি মানুষ তুই বেটি মানুষ মনে হরিয়া করে বইর আর নাইলে জানে মাইর খাইবে রে গোলাম বিচ্চা ওই ওই আমারে কেউ কোনটা কইতে হইলে বা বুঝছ নি হিসাব করে কইতে হইব ইতা যেতা মতই টেকনিকে মতই উড়াইলি বা বুঝছ নি এরে হুন বেলেট মারিয়া খালি মানটার পকেট উড়াই দিবার বার কোনটা মারতে না ফেসিটের ডর করে ফেসিটে খালি যা বার হইয়া তোর বাবা ইনতে উড়বো দেখবে নি ও বা যাইমু তো যাইমু যাইমু আমার কি গুরুয়া কিতা হইতো হসাই মতই বা মতই টেকনিকে সপ্তাহ উড়াইলি মে এক মিনিটের ভিতরে ফিনিশ এই বেটা জাস্তে যা কি কোনো সমস্যা হইলে তোর মামুরে ফোন দিস পারবে রে ভূত পারবে বুঝছ না আল্লাহ তোর হল্লা জোর দিস ও বাচ্চা যা দেখ রে তোর গায়ে গিলা ভাল্লা এই বেটা তোর বাপে যখন না করাতে পারিস না আমি বারে যাইমবা দেখি খার হওয়ার কিতা শক্তি আছে কিতা করতে পারে আমার দেখিলিম না ওই রে ভূত জলদি পারো দেখি আও কি যাও একটু মাংস রুলা করত মজা বাবা অ্যাম্বুলেন্স এখন খোঁজা রাখছি লাস্ট মুহূর্তে যে তোমার তুলি একটু আগ বইয়া লিয়ে যাইতাম জোর হয়ে গেছিস নি জগতে সময় আসই যদিন কখনো কে উড়ি লেখা লাগিয়া থেকে তা করতাম রমজানের ফোন দি হুম ওবা গেলাম মল্লে দাদা যা আছে আমার উপরে সার্ভিস হো এ এ ফুললে তো দেখলে ফিটা ফেটা খাইলে আবার দুষি না করলাম তো মল্লে না আমারে তোমার কিটা এ ইয়াল্লা ই কোন বিষয় নিয়ে লইলাম আমি এ মাই গো ওই তো না আমার লগে আর তোর মা উতারে রাগ গুসা পারে না আর চুরি সুট্টা আমি কিতা ইতা হালাল নি বাগনা লিমিট ক্রস করিও না আমার চকুত কিন্তু রক্ত নাই মারবাই না কিতা তুমি আমার মারবাই না কিতা তোমার কারণে আইজ আমার পরিবারের দশা আমার কারণে এই বেটা হুশ জাগাত আছে নি না খাওয়া আরম্ভ করিছ আমার হুশ জাগাত আছে তুমি আমার বাইরে সুর বানাইছো আমার বাই তো সুর আছিল না বাগনা কেন তুমি ঠিক কইছো না ইতার জার্জির কপালও লই আইছো আমার আদিস তলিল দেখাইও না তখন কোনটা কইতাই নি এরে আফজল এখনো সময় আছে ব্যবহার ঠিক করি মাত আমি জেলান তোমার বাগনা মতই তো তোমার হলো বাগনা এই আফজল তুই হইলে আমার আফন বাগনা ই কইলে আমার হতি বাগনা সি মামা সি শোনো মামা এখনো সময় আছে ঠিক হয়ে যাও ও মাই গো মাই আমার আপন বাগনায় দেখি আমার হুমকি দিয়া গেল গে আচ্ছা যাও গে কেউ তো আর শুনছে না সংসারের টানাটুনি সবটাই মিলাইয়া তার মন মানসিকতা ভালো নাই তার এখন সঙ্গী দরকার ভালো সঙ্গী আল্লাহর হস্তে তার লগে আর লাগালাগি হইল না আমি কি তা লাগালাগি হইনি রে আফজল করোনা তবে খটায় না বুঝাম আফজল জি হোকা মেম্বার দাদা মতই যেতে তো সপ্তাহ পরে এ তোমার বড় ভাই তারে সম্মান দেওয়া বাদ পাই আর তারে সব সময় হাসি খুশি থাক ভাই এটা কেমনে সম্ভব মেম্বার দাদা সম্ভব সব কিছু সম্ভব মানুষ চাইলে সব কিছু সম্ভব করতে পারে সেই না আমরা লাভ হইব কিতা লাভ ক্ষতির হিসাব আমার খুঁজে দেওয়া লাগতো না আমার কথা মত চলো হিসাব নিজেই মিলাইতে পারবে আচ্ছা ভাই সাহেব আপকা এক কাপ চা খেয়ে যাবা না গো ভাবি ওরে চা খাইতাম না
দেখান হইছি ওখান মন রাইখো আফজল আচ্ছা স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার মগার বডি থাকবো খোল্লা থাকতো না বুঝছো নি আমি মত ওই টেকনিক মারবো খালি হাত তুলতো নাই রে সুরা বাচ্চা ফাউদি ফালাইয়া রানি মুড়কাইবো তরে দৌড় রে বা আর দেখা হইলে দূর থাকি ইশারায় সালাম আলকি দিমুনে বুঝছো নি লাগছো না রে মমতা জানলি জাগিয়ে বুঝছো আমার ভাবে আল্লাহ বুঝছো মাই মানুষের লগে সরিয়ে আমি নিজে এক গড়ি হওয়ার দরকার নাই রে ভাই জানবা তালি তুমি এখন আব্বার বালা করে চিনছো না আব্বাই বিজলি লাখান ও দেখবাই হন ও দেখবাই হন তাই যদি বিজলি হন তেমনি মুখ কারেন তাই যদি আমার ফিসা ইয়ার হারাই নানি আখতা দেখবাই আমি নাই হাসানি ও আচ্ছা তো দেখো এখন তোমার কারেন্ট হই থাকে তুমি কি এই ইনোকিতা নুকতা হলো ইয়ে আসলে মেম্বার আছে আমি আসলে আপনার কাছে আইছিলাম আমার কাছে আইছিলে এখন তো অফিস টাইম আমার কাছে আইলে অফিসও যাইবে ইনোকে লাগাই যাও ইয়ে মানে মেম্বার আছে ইয়ে মানে যা কই যা সুমি তোমার যদি না ভাই বাসিয়া কিতা করতাম বেটারা তো মরে যাই আফজল তুমি কিতা মাত্রা তোমার মাথা নষ্ট হয়েছে আব্বা কিন্তু হাসাও বন্ধু কানরা আমি তো কইলাম সুমি আপনার যদি আমার মারার ইচ্ছা হয় তা তাই সামনেও মারি লাউ আব্বা মানে লাউ রে বা আমি যে বলা পাই হে বেটা তুই কিলা ভাবলে একটা সুরের বাইর গেছে আমি মেম্বারের ফুরি বিয়া দিমু সাসা রে বা ইন তো আমার কোনো দোষ নাই সুর থাকলে আমার ভাই আমার ভাইয়ের চুরির কারণে কেন আমি শাস্তি পাইতাম আব্বা আপনি বল বুঝরা চুরি তো তাই করেন না তার ভাইয়া করেন তার সারা তাই খুব ভালো মানুষ এবং ব্রিলিয়েন্ট হে বেটি তুই মুখ পাই যাইছ না কারবার মুখ পাই যাইবে বড় অসুবিধা হবে হে বেটা তুই যাইতে নি আমার বার্তা কি সাসা রে বা হয় তুমি রাজি হওয়া নাইলে গুলি করে আমার মারি লাও হে বেটা উঠ আমি অতবার তোরে পরীক্ষা করলাম আসই তুই আমার ফুরিরে বালা মাসকিলা আমি
Itu mau ntar coy, mau tuh nake nih? Amare itu jika istinari bay, kami ya ukali betal loge nih, bicara sih kota tarik aja buah kita re sasun koron nafu aja hai di situ aku nomor moro, kami cuma loge nih, natak lah itu mi amar bandu, kami dekat nih. Jadi orang ntar lagi, lati tuh abu tulci lah bicara sih, guta hilang kuat. Unlam pade, buah re boleh guru sakul lah kan bandir aso, hasau nih. Eh salah buah nih coy, sariyal le guru sakul loge bisa jadi bicara nih, buah malah lo loge bay sih. Ntar coy. Tain mau ngajak guta tuh ya juta mari dila. Murabbi manus bujos nani suror mal kaite hushali gese. Ekbare fahe ate lengra ay bujos. Nyata loge bujos nani emne tak emne kejai ira pasai ira mami sebesi mati. Nih lah sahok nih. Jadi kau jadi jadi kita doris nama tuh. Hei halal halal. Oh kan abra log sali de bujos. Abra tuh ekgori gese. Kita tuh hunchot beta. Gor kita arah kan panai ya dila itu. Lagle ho. Tumar fuar tuh ida ek sabta ruji nai. Aju dila beta. Amar ho tuh bab basi ada tante. Jika ilah mule. Tuh jolbo kilo hil. Halal halal uta. Agar zaman at sijal jara sunnawa normal hoi si sonor goro er je bemar mure betta o ba igullo ke dorbar kora tumar khate ni asta besote marilo koibo panchei tita marse oi oi oile sao sala ni jeito nai ami jeno achi uno taki bujhet nai kono monte tare bujhai dei dula bhai tumi to khali marar baki rakhlai khamta thik korla na te mari dou oi oi ami mari dilam da khende re kudumo khlor phe marar thik koibo ni kar kita thik dile monta janli na na kono bhai thik nai ramjan ali tui jagire bhai bujhos na ni hogu kono dula bhai Murabbi sahabat, tuh mara jatuh stres sembuhan kori. Tuh mara orang kah diabetes beri kesi. Beri jauhi. Dekho basuna, dekho basuna, dekho basuna. Jare betai. Kali jadi dosa betul agi jadi mana? Tuh kita bilangnya. Besi betai kiri dekai. Jare betai, jemne malam mana beri. Koi sete, tuh tamah ya koi lam nani dille banci tika. Aja buci. Oga nami jadi kiri apa? Bujuram deh bay. Tuh jangan lo hani deh. Ila kau tak ada itu nade bay. Aku juga udah ditemu. Kun matlabe matra yakhon kita amare loya gau sartai na kita amare dekhi oto somoy dori bidai deu na ila thore loya ge bikila aro kichu somoy tomar loge ta tomar allar joy do yakhon pao dollam amare daite to somoshya ase koila uno nan ni allah one haram dada re je mole ta asan bar je one kita korta dekhla gele to kunuke pitili beta je bhai je bhai মাতায় হাম করে না আমি খুব সমস্যার মধ্যে আছি কি হইছে আর কইস না আমার ভাই সুরও গুজে মত হই তার কারণে তো আমরা এক গড়ি হই গেছি ইচা কি যাকত লই তাইলে ওর ইয়ারা ও দেখ সাইন তোর কাছে আইলাম তোরে টুকাইয়া আইলাম তুই দেখাত গিয়া বই থাকলে কোন ফাইয়ে একটু দুঃখ সুখ শেয়ার করমু তুই এদিকে আমার দূরে ঠেলাইয়া দিলাই নে সুরর লগে মনাই নাই সুরর লগে মনাই নাই বুঝছো তোর ভাই যে খারাপ ও দেখাত গেছি সোম ফুলে জানে কিলাম তোর ভাইয়ে যে কি ভুল চুরি করছিন বেদনার ও ঢাকা তোমার তোমার সাইবার কোম্পানির সামনে আমারে গিয়ে শরম দেন কই কই রে সুরর গাউর মানুষ আমি ঢাকা কত মানুষ লেভেল লেভেল মানুষের কাছে শরম পাইলাম আমার একটা ইমেজ আছে বেটা ঢাকা কোরাক ভাই কই তুইও দেখি ওই একই ফাল ফাল্লাস আচ্ছা মানলাম আমি তো করে আমার ভাই সুর আমার ভাইয়ের কারণে আমরা এক গরি এখন আমার ভাইয়ে চুরি করলো করি কিন্তু আমার দুষ্টা কিতা তুই ওখান থাকো গুন্ডে ভাই আব্দুল মাত লই যাবে বেজাত আমি যখন গাউত আসলাম ঢাকা যাওয়ার আগে তখন আমি তোরে উঠিয়া কইছি এবং তোর বাইরে হোমা হোমা দানিয়া দিলাম হি কইছে তোর বাইয়ে যখন দুষ করে তাইলে নিশ্চিত তোর ঘুরে আইব তোমরা ফ্যামিলি তাইব তোমরা এমন ফ্যামিলির মানুষ তোমরা এমন মানুষ তোমরা বাইয়েকে জুরি করে মাংস রত হতা তোমরা করে ঠিক করতে পারো নাই যে বাইয়ে মাংস মান মারিলা এগুরি বাড়িতে হোক না এগুরি থানা দেও না কেন তোমরা আচ্ছা বাবা ভাই তুই এখন উল্টা আমার মুখা জয় করিস না সব কিছু করে তুই আমার বন্ধু মান কোন আমারে তুই বাসা ও সুরগু তারা দেখোস না মানুষ করতে পারোস নি তুই তো ডাকাত থাকোস আচ্ছা ডাকাত কিটা করস তুই আমি তুই জানস তানি আমরা গার কত মানুষ গেলা চলচ্চিত্র গিয়া দেখলা আমি ওখানে ডাইরেক্ট খাড়া
মইছো মিয়াফার জামাইছে ওমর সানি নানি আচ্ছা আচ্ছা বুঝছি 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 একটা সুযোগ আমার বাইরে দিয়া দেখোস না মন হয় ভালো হইছে তো না ইটার চেইন লিয়ে যাইব কি যে মত তুই না ইটার চেইন চুরি করে লিয়ে যাইব কি না ইনে তো তারার লগে বিভিন্ন বড় বড় সিকিউরিটি কথা এটা তো রাইয়ারে ভাই কোন দেয়া ভাই কোন ও যে মইছো মিয়াফার যে জামাইছে লাগি ওমর সানি ভাইসা তাই না আমারে এত মায়া করেন তাই ধর্মর ভাই মানে আইছেন বি বুঝছনি আমার বেবুয়ারে আমার আসর নে বুঝছনি এত মায়া করে বুঝছনি আমরা এক বিস্তার রাইট ঘুমাই এক লগে ভাত খাই বুঝছনি ওমর সানি ভাই ওলা মায়া করুন কারণ তোর ভাই মত রে জন্য কি তাইলে আমার ইজ্জত না তুই বুঝছ তুই তো জানাস আমার ভাই একটু টাল টাইপ এখন কি যদি ডর দেখাস আর তাছাড়া তারান বড় বড় না এখন না খাবার খাইনি এখনো কেন যায়নি ও একটা দোষ আর কি ওই তো যদি ডর দেখাস ভাই যে তারার লগে সিকিউরিটি অকল থাকে তারা যদি কস ফুলি তে ঠিকও মন ভালো হইতো পারে ডরাইয়া আচ্ছা আমি মাতমু সাইন রাইট মাতমু একবার তারা তো দিন ব্যস্ত থাক ওমর সানি ভাই হিসাবে হোটেল আর একটা দিছি আর যে মৌসুমী আপা তাই নো ব্যস্ত শুটিং গো বুঝছো না আসলে ছবি করা তাহলে ব্যস্ত আমি রাইতে পার কল দিব কল দিয়ে তোরে জানাইব নি মনে তো হাসাও কইরে নি মানে মৌসুমীর জামাই ওমর সানি নায়ক যে ওমর সানি তাই হাসাও তোরে বাই বানাইছো কিন্তু আমার জানা মতো তো তুই কারওয়ান বাজারে কোন একটা গ্যারেজও কাম করো আফজল ও কইলে গিতারে ও কইলে গিতাই ডেল ডেলা মুগার বেল বেলা মাত মাত রে নিয়ে হুল তুই যে মাত মাতলে ডাহা শহর যাইতে হইলে সিলেটটা কি প্রায় ছয় ঘন্টা লাগে বুঝছিস নি ডোমেস্টিক বাসে আর একটা কথা বল তুই যে বাজারের নাম কইলে আমি গেলেও যা হাম করি ই বাজার ডাহা শহরের মাঝে নাই বুঝছিস কারওয়ান বাজার বলতে কোনো বাজার নাই বুঝছিস আমারে তুই তুই ডাহা যাইবি গিয়া দেখবে যে সারা দিকে আইবি ডাহা শহর আমায় উঠে কইবি চলচ্চিত্র যাইতাম দেখবে তো ডাইরেক্ট আমার কথা কইলে ডাইরেক্ট চলচ্চিত্র ভিতরে লইয়া যাইব তোরে বুঝছিস ওরান খাই মত আসবে আমার না রে মনাই তোর কথা খারাপ পাইলাম তুই যে কই রে ডাকাত কারণ বাজার নাই মানলাম ওই যে কইলে ডোমেস্টিক বাস ডোমেস্টিক কোনো বাস আসেনি ডোমেস্টিক কি তার এখন উড়োজাহাজ একটা আছে ডোমেস্টিক ওটারে আমার তো মনে হয় আমডারে এক গড়ি না করিয়া তোরে করা উচিত আছিল আফজল কিতা মাত্রে খালো কিলা মাত্রে আমার এখানে গড়ি করতে গা লাগ কথা ওই যে তুই ফার আমার রাস্তা গাউটা ফারিলে এর লাগে কইলাম আমি ফার আমার আমি ফার আমার রামলানি কালি মোবাইল ঠিক না এনেলি মুহূর্তে মোর সানিতে ফোন দিলাম না ভিডিও কল বুঝছিস আমার কইলে এনে দরমর ভাই বানাইছেন ভাই আমার দেখাত বিশাল পাওয়ার বুঝছিস নি আমার বিশাল পাওয়ার আমি চিন্তা না করছি কি জানো তুই দেখা আচ্ছা 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 তুই দেখা থাকি আইসো কদিন থাকবে আবার দেখা তিনটা নই যাবে সাতানি তামু আচ্ছা বালা কথা এখন গুর ফির সাতটা খানিক জ করিয়া তুই আজকে দেখাত পাইছা কি বুঝছিস নি এর মাঝে শুনতে চলচ্চিত্র এখন আইকা বুঝছিস নি ও যে নাইকা যে আইন চলচ্চিত্র আইয়া তো আমার কাছে ডাইরেক্ট ইয়া করি একটা ছবির চাংস এদিন এদিন এগুলো উঠে কইছি যে সুন্দর ঘুড়ি বুঝছিস নি আইয়া খালি কর ভাই প্লিজ প্লিজ আমার একটু চাং দেন জানেন আপনার প্রবলেম বাজেন আমি দিছি না বুঝছো তুমি মাইসা করে একটা দিলিস গাউর গরুয়ে গাউর গাছ খায় না বুঝছো বাড়ি করে বাড়ির গাছ খায় তোমরা তো বুঝতে না তোমরা ডাকা যে গিয়ে আমার আমার বিষয়ে জানিও বুঝছো নি আমার বিষয়ে জানিও তো দেখি তো আচ্ছা আচ্ছা কিটা দেখ রেখো না আমার ফিটিং দিলাই তুমি না ফিটিং না বেটা ফিটিং না একটু জুললাম বইছ বুঝছো তাইলে তোরে নয় একটা ছবি আর ওগুলো হারাইলাম ভাই রে ভাই তোর আল্লাহর দোয়াই লাগে যাকি যাকি এমনি অশান্তি মানে যাকি তোর মাথা ইয়ে আমি ভুল করছি আমি সরি আছি যাকি ভাই তো এক করি তোমরা আর সমাধান মাত্র হইতো না দেখি আল্লাহ কি তা করে সুর ভাই করে তো মানুষ করার চেষ্টা করতে হইব তুই সুর উড়ি করছ নি তুই কি তা করছ এখন বেকার তুই আমার ছোট থাকি চিনিস না চিনি তো কোয়া যায় না তো বেকার তো কিছু লাউ পে জুয়া সের বিরিয়া মেস্টা দে আমি তো লাগান গঞ্জা খাইনি তু রে বড়াই গঞ্জা না ফিজিক গাই যাওয়াত না তুই কোরা বেড়াই কোরা কোরা গাও ইন্না লিল্লাহ বন্ধু মনে করিয়া তারে তুকাইলাম তুকাই কই একটা সান্ত্বনা দিব ওরে বাবারে উল্টা আর আমার উপরে জারি দে তারও কি গু নায়ক নায়িকা হো হোক বলে তার আত্মীয় স্বজন ও সালমান শাহ নাই মনে হয়েছে না সালমান শাহ সালমান শাহের খবরটাকে তুলি লাইল অসম্ভব কিচ্ছু নাই একটা কথা কই মত যা খামল নি আপনার টেকনিকে খামল নি সুর তো সুরই বেলা সুরের লাগে সব দরজা আপনার সমান সমান আচ্ছা একটা কথা কথাই চুরি করা ভালা খাম না ভাত খাম তোমার লাগে ভাত খাম কারণ তুমি শুন নাই আর আমরা হইলে এটা পেশা কিতা আর এটা আমরা বুনিয়াদি খাম ওটার লাগে এটা আমরা ভাত মনে করি না ইটা ভাত খাম ইটা কোনোদিন পেশা হইতে পারে না শুনো আজ তোমরা বাচ্চা কাচ্চা নাই
একদিন তো হইব নাই জয় জয় ওই দিব দুই মাসও পড়ছে আলহামদুলিল্লাহ আচ্ছা তোর তোর গু ফইল তাহলে তার ফরিজাটা কি তুইব রমজানের ফুয়া কেনেবা এই খালি রমজান আর মতর ফুয়া নাই স্কুলে গেলে কইব মতই চুরার ফুয়া আর তোর ফুয়ারে কইব রমজান চুরার ফুয়া বুঝছস তোলে কি লাগবো মানে মেম্বার সাহেব শুনো এখনো সময় আছে মানছে চাইলে সব বদপ্যাস পরিবর্তন করতে পারে তোমরা দোয়ান বেটাই কাম করে খাইবে অন্তত বাচ্চেন্টের কথা চিন্তা কইরা এটা বাদ খাম সারি দিতা মেম্বার সাহেব আপনি যে কথা কইছেন হাসা কথাও কইছেন ইলা আসলে কোনোদিন ভাবছি না আজকে তা কি তোর ঘরে উপাস থাক তারপরও সুরি যেতাম না মামা ঠিক কথা কইছে আজকের ফর্তন সব সুরি আমারই সপ্তাহবাদ খুশি হইলাম বেটা আচ্ছা তো বস্তা কিতা করতে হয় আজ যখন কষ্টমষ্ট করি আনি লিছি না আমার কাছে দেলা আমি জেলা পারি চেয়ারম্যান সাহেবরে বুঝ দিব যেন গেলে আমার আর কেউ চিনে না বুঝছো নি আমি অন্য যাই না বুঝছো নি আর আমি বাড়িটাকে বাড়ি গেলে কি তুমি তো শান্তিতে থাকবে না নি শান্তিতে তা কেনে বাবা কি তো ইলা মাত্র এখানে তুমি ও তারা সুন্দর করে বুঝা যাও বাড়ি থেকে যখন যাই হ্যাঁ তুমি মাত্র না ও ছিল বাচ্চা আমি কি তা লাগি বাড়ি যাই আমি কাল বুঝা না আমি যে তোমার কারণে বাড়ি যাই না গুলাব হলো আব্বা ভাই সাহেব তো এটা সুরি টুরি সারি দিছন বা বুথর মুখ রাম না তারে আমি চিনি না এ বলে ওটা সারি দিব আমারে চিনাইছ না বেটাই গুড়ি ওয়ে বাবা আমি আসাও কইয়া আম্মা তুমি কি তা আব্বারে কইছো না নিতা আমার কথা তাই বিশ্বাস করেন না রে ফুত তাই কোন সুর বলে কোন দিন ভালো হইতো না এর লাগি বাড়ি ঘর সাজা যাইরা দি ই সুর কোন দিন ভালো হইতো না এটা বাবা এ হই যাও লাই ভাই ইটা জানো নাই নি নিদাম রাখাই তো ভালো হইয়া আল্লাহ রলি হইছে মেম্বার সাহেব তুমি তুমি কি তা বুঝা দিছো কোটাই ভাই আপনার মতই আর আগে লাহান রইছে না আর আপনার উপরে তো কেউ নিষেধাজ্ঞা সব তুললে না হইছে সে তুললো এটা কি তোমার মেম্বার আমি তুলছি সেউরে এক গড়ি কই দিয়া রাখিয়া তার দুষ্টুটি ঠিক করা যায় না ঠিক করতে হইলে তারে ভালোবাসা দিয়া সুন্দর কইরা বুঝাই তৈব তাইলে সে ঠিক হইব আমরার খালি বুধের অভাব কোথায় যায় মানে সব কিছু ঠিক আছে দুলা ভাই আজকের এই কৃতিত্ব শুধু মেম্বার সাব এটা কি দেখো কি তা হইতা দেই রমজান আলী তাই সারা পরিষদ বিপক্ষে গিয়া দেখাই দিছ শুধু ভালোবাসা দিয়া মানুষের পরিবর্তন করা সম্ভব মেম্বার আজ তোমার কারণে আমি সব কিছু ফিরিয়া পাইলাম তোমার কাছে ঋণ হয়ে গেলাম বা মেম্বার ঋণ কি তা কটাই ভাই এটা তো আমার দায়িত্ব এরে গো আমারও এনে দোষ আছে আমার মাফ করে দিলাম ভাই সাহেব আমারও অনেক দোষ আছে আমি তোমার লগে অনেক অন্যায় করছি না রে ভাই তুই যেটা করছো ঠিকই করছো অন্যায়কারীরে কোনোদিন কেউ মান্য নিতে পারে না ভাই আপনার মেম্বার ভাই বড় পালা খান খাম করলাই রে বা তাহলে তো আজকে তাই বাড়ি ছাড়িয়ে গেলে লাগে অনেক আমি আমার ভালোকে বড় অন্যায় করছি বাবা রে তুই মাফ করে দিস তোমার নাম শরণে গুরনি জানে শরণ ভিক্ষা চাই অগো এলাই তোমার মত দরদ দিয়া নাই